يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في موضع آخر إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين وقال الله تبارك وتعالى في موضع آخر قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين سمعت جمهور قصتي প্রশংসা মাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম মাখলুক করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন অতঃপর তিনার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের প্রভু আমাদের রব আমাদের খালিক রাজিক আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য দরুদ ও শান্তি দ্বারা বিভূষিত হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লাম আজকে জুমার দিন সপ্তাহের একটি ঈদ তারপরে এখন চলছে জিলহিজ্জা মাসের প্রথম দশ দিন যে দশ দিনের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন এবং হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দশ দিন অর্থাৎ জিলহিজ্জা মাসের চাঁদ ওঠার পর থেকে প্রথম দশ দিনের গুরুত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফজরের মধ্যে কসম করে বলছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ফজরের কসম এবং দশ রাত্রির কসম দশ দিনের কসম আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিলহিজ্জা মাসের এই প্রথম দশ দিনের কসম খেয়ে বলছেন এখানে বোঝা যায় এই দশটি দিনের গুরুত্ব কতটা এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে এই দশটি দিনে যা আমল করা হবে তার গুরুত্ব এতটাই হবে যে অন্যান্য মাসে আমল করেও সেই পরিমাণ সওয়াব কেউ অর্জন করতে পারবে না এই কথার উত্তরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তিনারা জিজ্ঞাসা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ রাসূল যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে তবুও কি এই জিহাদ করার পরে কি এই দিনের মতো আমলের মতো কি সওয়াব পাওয়া যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না জিহাদ করেও জানে কি পাওয়া যায় তবু এই সমতুল্য হবে না ইল্লা কিন্তু যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করলো কিন্তু
জানও ফিরে আসলো না, মালও ফিরে আসলো না, ওই ব্যক্তি সমতুল্য হবে না। তাহলে এই দশটি দিনের গুরুত্ব অপরিসীম। কিন্তু আমরা এদিকে ওদিকে যে কোনো ভাবেই আমরা এই দিনগুলো অতিবাহিত করি, এই দিনগুলো গুরুত্ব দিই না। বিশেষ করে আমি আগেও বলেছি, এর আগের জুমাতে যারা কোরবানি করবেন, কোরবানির জন্য স্থির করেছেন, তিনাদের জন্য চুল বা নখ কাটা ছেঁড়া এগুলো নিষেধ। কেউ কেউ মত দিয়েছে একজন অভিভাবক যদি কোরবানি করে তাহলে ওই কোরবানির সঙ্গে যেহেতু পুরো পরিবারের লোক অংশগ্রহণ করছে অতএব সকলের জন্য নিষেধ, কিন্তু এটা তার ব্যক্তিগত মত, হাদিস সেটা বলে না। মান কানা লাহু যিবহুন ইয়াজবাহুহু, যেটা আগে বলেছিলাম, যে ব্যক্তি কোরবানি করবে তারই জন্য এটা, আর কেউ যদি বলে থাকে তার ব্যক্তিগত তার মত সেটা। কিন্তু আজ আমরা যে দিনগুলোর গুরুত্ব আল্লাহ রসুল দিচ্ছেন, আল্লাহ দিচ্ছেন, কিন্তু আমরা মানুষ দিই না, অথচ এই সমস্ত দিনগুলোর গুরুত্ব আমাদেরই দেওয়া উচিত। কারণ আমরা যদি এই দিনগুলোর গুরুত্ব দিই তাহলে এই দিনে যে আমল করব তার পরিবর্তে আল্লাহ তাবারক ও তাআলা হতে পারে আমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারেন। যেগুলো অফার থাকে সেই অফারগুলো আমাদের গ্রহণ করতে হবে, কারণ অফার সব সময়ের জন্য থাকে না, একটা নির্দিষ্ট সময়ের জন্য। এখন এই দশটি দিন আছে, ভবিষ্যতে আপনি পাবেন কি না এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। তো আমরা আজ বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রসুল বলছে যারা কুরবানি করবে তাদের জন্য এই সমস্ত জিনিসগুলো কাটা। কিন্তু একটা নতুন হাদিস বেরিয়েছে আপনাদেরকে শোনাই, আপনারা মনে হয় জানেন বিষয়টা কি, জানেন যে জিলহিজ্জা মাসে চাঁদ দেখা গেলে আর কোনো পশু জবাহ করা যাবে না, কোনো পশু কাটা যাবে না, হোক ছাগল গরু মুরগি, এমন ধারণা অনেক মুসলিমের আছে। যদি কোনো মুসলিম এখানে বর্তমান সময়ে বর্তমান এখানে যারা আমার কথা শুনছেন তিনাদের মধ্যে যদি এই রকম ধারণা থাকে যে এই জিলহিজ্জা মাসে চাঁদ উঠে গেলে আমরা আর কোনো পশু কাটতে পারবো না, তাহলে এই ধারণা থেকে আপনি বেরিয়ে আসুন। এটা একটা ভুল ধারণা, এটা কোনো হাদিস কোরআনের কথা নয়। তো এর আগে আপনাদের সামনে যে বিষয়ে বক্তব্য রাখছিলাম যে ইব্রাহিম আলী ইসলামের সংক্ষিপ্ত জীবনী, কারণ এই আমাদের সামনে যেটা কোরবানি আসছে এই কোরবানি ইব্রাহিম আলী ইসলামের জীবনের সঙ্গে একবারে ওতপ্রোতভাবে জড়িত, খুবই গভীরভাবে জড়িত আছে। তার জন্য আমি এখানে ইব্রাহিম আলী ইসলামের সংক্ষিপ্ত জীবনী বলছি, যেহেতু কোরবানির আগে এটাই হচ্ছে শেষ জুমা, তার জন্য বিস্তারিত বলতে গেলে কয়েক জুমার ব্যাপার ছিল, তার জন্য আমাকে এই জুম্মার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জিনিসটাকে কমপ্লিট করতে হবে। তো আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো কথা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের মধ্যে সেগুলো আপনাদের সামনে উল্লেখ করব সংক্ষেপে। তো এর আগে আপনাদের সামনে বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতা জাতি এবং শেষ পর্যন্ত তার দেশের বাদশাহ জাতির বাদশাহ নমরুদের কাছে পর্যন্ত শেষ পরীক্ষা দিয়ে যখন উত্তীর্ণ হতে পারলেন না, তাদের কাছে আল্লাহর কাছে উত্তীর্ণ হয়েছিলেন, শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি যেহেতু আল্লাহর উপরে ঈমান এনেছেন, তিনি এক আল্লাহকে তিনি বিশ্বাস করেছেন, সেহেতু আল্লাহর প্রতিটি আদেশ নিষেধ তিনি পুঙ্খানুপুঙ্খভাবে তিনি পালন করেছেন, যার প্রমাণ আমরা পবিত্র কোরআনের মধ্যে পাই সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 131। সেখানে আল্লাহ তাবারক ও তাআলা বলছেন যে ইজ ক্বাল লাহু রাব্বুহু আসলিম ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন। তো ভাববেন বিষয়টার উপরে, আল্লাহ তাবারক ও তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে তুমি আসলিম অনুগত হয়ে যাও, মুসলিম হয়ে যাও, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি কোন রকমের প্রশ্ন ছাড়াই বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি পুরো জগতের যিনি রব প্রতিপালক তিনার উপর আমি অনুগত হয়ে গেলাম, তিনার উপরে বিশ্বাস স্থাপন করলাম, মুসলিম হয়ে গেলাম আমি।
এখান থেকে একটা আপনাদেরকে উপদেশ নিতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মুসলিম হতে বলছেন, তিনি কোনো প্রশ্ন ছাড়াই কিন্তু ছাড়াই তিনি সরাসরি বলে দিলেন আমি মুসলিম হয়ে গেলাম। এবং এরই প্রমাণ আমরা তার জীবনী থেকে পাচ্ছি, তিনাকে যে যে পরীক্ষার মধ্যে ফেলা হয়েছিল প্রতিটি পরীক্ষায় কোন রকমের কিন্তু ছাড়াই তিনি পাস করেছেন। যেখানে বলেছেন আদেশ এসেছে আল্লাহর তরফ থেকে তুমি এটা করো, হোক সেটা ডাইরেক্টলি বা ইনডাইরেক্ট, সেটাই আল্লাহ রসুল তিনি কোন রকমের মনের মধ্যে কিন্তু না রেখে পালন করে গেছেন। কয়েকটি এই পরীক্ষার কথা আপনাদের সামনে উল্লেখ করেছিলাম। শেষ পরীক্ষা একটি গভীর কঠিন ভয়াবহ পরীক্ষা, যেখানে বলা হচ্ছে যে শেষ ফয়সালা হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে দাও। তাকে বলা হলো তুমি এই যে তাওহীদের দাওয়াত দিচ্ছ এই দাওয়াত থেকে তুমি মুখ ফিরিয়ে নাও, নচেৎ তোমাকে আগুনে নিক্ষেপ করা হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছেন আসসালাম তুলি রব্বিল আলামিন, আমাদের মতো মুসলিম তো নন তিনি, তিনি হচ্ছেন খাঁটি মুসলিম। তিনি বললেন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ যথেষ্ট, আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক, অতএব আমি আল্লাহর উপরে বিশ্বাস করেছি, আল্লাহর কথা আল্লাহর উপরে আমার ভরসা আছে, তোমরা যা করার তোমরা এই পৃথিবীতে করে নাও। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, কিন্তু সেই আগুন হয়ে গেল কি ফুলের বাগান। আল্লাহ তাবারক ও তাআলা সূরা আম্বে অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 69 এর মধ্যে বলছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাবারক ও তাআলা বলছেন আমি নির্দেশ দিলাম যে হে আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ঠান্ডা হয়ে যাও, শুধু ঠান্ডাই নয় সালাম মানে শান্তিপূর্ণ। ঠান্ডা হলে হতে পারে ইব্রাহিম আলাইহিস সালামকে ঠান্ডা লাগতে পারে, তো আল্লাহ তাবারক ও তাআলা আগুনকে এমন নির্দেশ দিচ্ছেন ঠান্ডা সঙ্গে সঙ্গে এমন মনোরম পরিবেশ সৃষ্টি করো যাতে কোনো রকমের অসুবিধা ইব্রাহিম আলাইহিস সালামকে না হয় ওই আগুনের মধ্যে। কারণ কি? কারণ তিনার বাক্য ছিল কওয়ালা আসসালাম তুলি রব্বিল আলামিন, আমাদের মতো মুসলিম তিনি ছিলেন না, তিনি বেরিয়ে এলেন। শায়ের ইকবাল তিনি এই ঘটনাকে কেন্দ্র করে একটা শের উল্লেখ করেছেন, সে লিখেছেন সেখানে কবি ইকবাল তিনি বলছেন যে আগর হো ফির ইব্রাহিম কা ইমা পায়দা তো আগ কর সকতি হে আন্দাজে গুলস্তা পায়দা, যদি আজও ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইমান তৈরি হয়ে যায় তাহলে আজকের আগুনেও পুষ্পের কারণ সৃষ্টি হয়ে যাবে, ফুলের বাগান আগুনের মধ্যে আবার দেখা দেবে। কিন্তু আমাদের মধ্যে সেই ইমান নাই, সেই ইমান আর নাই। আমাদের ইমান এতটাই পাকা যে আমাদের ইমান পাঁচ অক্তের জন্য মসজিদ নিয়ে আসতে পারে না, তাহলে আমাদের ইমান জান্নাতে কিভাবে নিয়ে যাবে বলুন তো? কিভাবে নিয়ে যাবে? যে বাস স্টার্ট নেয় না, গাড়ি চলেই না, সেই গাড়িতে আপনি যদি ভাবেন কলকাতা আমি যাব এই বাসে করে, তাহলে আপনি কি কলকাতা কোনোদিন পৌঁছাতে পারবেন? তো আমি বলতে চাইছি আমাদের ইমানটাই এতটাই দুর্বল হয়ে যাচ্ছে যে আমরা আমাদের ইমান আমাদেরকে মসজিদে নিয়ে আসতে পারছে না, জান্নাতে কি করে আমাদের ইমান আমাদেরকে নিয়ে যাবে? একটি কথা আপনাদের সামনে বললাম, এটি একটু গুরুত্ব দিয়ে ভাববেন রাত্রে ঘুমানোর পূর্বে। তো এত কিছু হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন নিক্ষেপ করলেন, আরাম করে বেরিয়ে আসলেন। এবং এর আগে একটি যারা তারকা পূজারী, যারা তারার পূজা করত, তাদের সঙ্গে একবার যুদ্ধ হলো। কি যুদ্ধ? বাগযুদ্ধ, তর্ক। তাদেরকে যেমন এদিকে মূর্তি পূজারীদেরকে বোঝালেন যে মূর্তি পূজার অসারতা কিরকম প্রমাণ করে দেখালেন, অনুরূপ ভাবে জাতির সামনে যারা এই চন্দ্র নক্ষত্র পূজা করত এদের সঙ্গে এই সমস্ত নেতাদের সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম তর্ক করলেন। তর্কটা এমন ভাবে হলো সেটা আল্লাহ তাআলা নিজের ভঙ্গিমাতে সূরা আনআম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 75 থেকে 80 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করছেন যে কি
وكذلك نري ابراهيم ملكوت السماوات والارض حنيفا এইভাবে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে নবমণ্ডল এবং ভূমণ্ডলের সমস্ত রকম আশ্চর্য জিনিসগুলো দেখাতে লাগলাম। তারপরে আল্লাহ তাবারক তাআলা বলছেন যে যখন রাত্রি হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এইরকম এই তারাগুলোকে দেখতে লাগলেন, তখন বললেন এটাই আমার রব। যখন তারাগুলো ডুবে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, যেগুলো অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, এগুলো আমার রব হতে পারে না। কিছুক্ষণ পরে দেখা গেল চাঁদ আকাশের মধ্যে জ্বলজ্বল করে জ্বলছে, উজ্জ্বল হয়ে চাঁদ, যখন চাঁদ দেখা গেল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন এটাই আমার রব। শেষ পর্যন্ত যখন চাঁদ ডুবে গেল, ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন আল্লাহ যদি আমাকে হেদায়েত না করে, সঠিক পথ না দেখান, তাহলে আমি গুমরাহী যারা যে সমস্ত জাতি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। শেষের বেলায় ইব্রাহিম আলাইহিসসালাম যখন সূর্যকে দেখলেন, তখন বললেন যে এটাই সবচেয়ে বড়, এটাই আমার রব। যখন সূর্য ডুবে গেল, ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন হে আমার জাতি, কাল ইয়া কওমি ইন্নি বারিউ মিম্মা তুশরিকুন, তোমরা আল্লাহর সঙ্গে যে সমস্ত জিনিসগুলোকে, এই চাঁদ, এই সূর্য, এই তারা, এই মূর্তি পুজোগুলোকে আল্লাহর সঙ্গে শরীক করছো, এই সমস্ত জিনিস থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম, আমি মুক্ত হয়ে গেলাম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। কেউ কেউ বলে থাকেন যে ইব্রাহিম আলাইহিসসালাম এখানে প্রথম অবস্থায় মুশরিক ছিলেন, কারণ তিনি এই সমস্ত জিনিসগুলোকে মাবুদ বলেছিলেন, কিন্তু না, সঠিক কথায় নবীরা এক মুহূর্তের জন্য মুশরিক হবেন না, নবীরা সর্বদাই পাক ও পবিত্র। এটা ছিল ওই তারকা পূজারীদেরকে বোঝানোর একটা পদ্ধতি, হিকমা। তিনি বোঝাতে চাইছিলেন যারা অস্তমিত হয়ে যায়, যারা নিভে যায়, তারা তোমাদের মাবুদ কি করে হতে পারে? আমার মাবুদ তো সেই, আমার মাবুদ সেই। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, আমি সেই সত্তার দিকে আমার মুখমণ্ডলকে ফিরিয়ে নিলাম যে নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছে, সেই সত্তার দিকে আমি আমার মুখটাকে একনিষ্ঠভাবে ফিরিয়ে নিলাম। তিনি বুঝেছেন। এখানে সূরা আনআমের 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কথা বলেছেন ওয়াহাজাহু কওমুহু, তার কওমের লোকেরা ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে তর্কে লিপ্ত হয়েছিল। এই যে ঘটনাটা ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে বলা হলো, এটা হচ্ছে একটা তর্ক। ওই মূর্তি পূজারীদেরকে, এই তারকা পূজারীদেরকে বোঝানোর জন্য ইব্রাহিম আলাইহিসসালাম এই রকম কৌশল অবলম্বন করেছিলেন শুধুমাত্র, কারণ যদি এটাই হয় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কসাস 28 নম্বর অধ্যায়ের 62 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াইনা শুরাকা আল্লাযীনা কুনতুম তাজউমুন, তোমরা যে অনুমান করো আমার অংশী, তাহলে সেই সমস্ত অংশীদারগুলো কোথায়? কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে, আল্লাহ নিজেই বলবেন আমার অংশীদারগুলো কোথায়। তা আল্লাহর কি অংশীদার আছে নাকি? কিন্তু আল্লাহ বললেন কেন? কারণ ওই মুশরিকদের ধারণা ছিল যে আল্লাহর অংশী আছে, তাই তিনি ওদের ধারণা মতে বলতে চাইছেন। অনুরূপভাবে এটাও তাই। আরেকটি এখানে বলি যে সহিহ বুখারীর একটা হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যেখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইব্রাহিম আলাইহিসসালাম লাম ইয়াকযিব ইব্রাহিম আলাইহিসসালাম ইল্লা সালাসান, তিনটি ছাড়া কোনোদিন মিথ্যা কথা বলেননি। কিন্তু এই মিথ্যাটা কিরকম? অনেকজন বলে মিথ্যা কথা, কিন্তু এই মিথ্যা কিন্তু সে মিথ্যা নয়, এটাকে বলা হয় একটা হিকমা। এমন বাক্য বলা হয় এটা তাওরিয়া। তাওরিয়া বলা হয় বক্তা যে কথাটা বলছে, বক্তার নিয়তে থাকবে একরকমের অর্থ, কিন্তু যে শ্রোতা সে কিন্তু অন্য অর্থ নেবে। আমি বলছি কিন্তু ও ভাবছে আলাক রকম। একটি উদাহরণ হলে বুঝতে পারবেন, যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন, সেই সময় এক ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছেন যে এই ব্যক্তিকে, তো ইব্রাহিম আলাইহিসসালাম এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি উত্তর দিচ্ছেন হাজার রাজুলু ইয়াহদিনি তরিক, এই ব্যক্তি আমাকে রাস্তা দেখায়। ওই ব্যক্তি ভাবলো যে মানে কোনো দেশে যাবে, তখন রাস্তা দেখায়, কিন্তু আসলে তিনি ইসলামের রাস্তা দেখায়, জান্নাতে যাওয়ার রাস্তা তিনি দেখান। এটাই ছিল উদ্দেশ্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু ওই পথিক ভাবলো কি যে এমনি রাস্তা দেখায়,
তো এটা হচ্ছে তাওরিয়া। ইব্রাহিম আলী সালাম অনুরূপ বাক্য অবলম্বন করেছিলেন যাতে করে ওই জাতির লোকরা অন্য বুঝে, কিন্তু তিনার নিয়তে ছিল আলাদা। এটা হচ্ছে তিনটি মিথ্যা কথার জবাব। তারপরে ইব্রাহিম আলী সালাম এই বাবেল শহরে তিনার দাওয়াত কাজ দিয়ে দিলেন, কিন্তু কেউ মুসলিম না হলেও তাদের মধ্যে ইমানের একটি বীজ ইব্রাহিম আলী সালাম রেখে গেলেন। পরবর্তীতে ওই বীজ থেকে অঙ্কুরিত হয়ে গাছ সৃষ্টি হয়েছিল, ইতিহাস থেকে পাওয়া যায়, আমরা বুঝতে পারছি এখন অবস্থা। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে হিজরতের জন্য নির্দেশ দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল থেকে কেনান হিজরত করলেন আমাদের নবীর মতো, আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে যেমন মক্কায় প্রথমে ছিলেন, মক্কাতে অত্যাচারিত হওয়ার পরে মদিনায় হিজরত করলেন, অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালামও বাবেল শহরে দাওয়াতি কাজ করার পরে নিষ্ফল যখন হয়ে গেলেন তখন শেষ পর্যন্ত কেনানে হিজরত করলেন, কেনান চলে গেলেন। কেনাতে থাকার পরে নতুন একটা পরীক্ষা হলো, পরীক্ষাটা কি? দুর্ভিক্ষ শুরু হলো। দুর্ভিক্ষ যখন শুরু হলো তখন শেষ পর্যন্ত ইব্রাহিম আলী সালাম মিশরের দিকে রওনা হলেন খাবারের জন্য, এবং সেখানে আরেকটি পরীক্ষা অপেক্ষা করছিল। হাজেরা সারাকে নিয়ে ইব্রাহিম আলী সালাম যখন মিশরে রওনা দিলেন, মিশরের বাদশাহ ফিরাউন একজন খুবই নারী লোলুপ বাদশাহ ছিল। যখন সে শুনতে পালো যে ইব্রাহিম একটি সুন্দর মহিলাকে নিয়ে এই দেশে প্রবেশ করেছে, তখন সঙ্গে সঙ্গে তার দারোয়ানদেরকে বললো যে যাও ওই মেয়েটিকে ধরে নিয়ে আসো। এত একটা নিয়ম ছিল, যদি ওই মেয়ের স্বামী হতো স্বামীটাকে মেরে দেওয়া হতো, ভাই বা পিতামাতা হলে ছেড়ে দেওয়া হতো। ইব্রাহিম আলী ইসলামকে যখন জিজ্ঞাসা করা হলো তোমার এই মহিলাটা কে, এই মেয়েটি কে হয়, তখন ইব্রাহিম আলী ইসলাম বললেন কি, এটা আমার বোন। এবং ইব্রাহিম আলী সালাম সারাকে বললেন যে এই পৃথিবীর বুকে তুমি এবং আমি ছাড়া আর কোনো মমিন নেই, অতএব তুমি আমি যে কথাটা বললাম এখানে মিথ্যা আমাকে বানিয়ে দিও না, মিথ্যাবাদ আমাকে বানিয়ে দিও না। শেষ পর্যন্ত ইব্রাহিম আলী সালাম সারাকে পাঠিয়ে দিলেন বাদশাহর নিকটে। বাদশাহ যখন ওই সারার দিকে হাত বাড়িয়ে দিল খারাপ উদ্দেশ্যে, তখন কি করল সারা, তিনি কওমত তাওয়াজ্জু ওয়া তুসাল্লি, উযু করলেন, নামাজ পড়লেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফরজি ইল্লা আলা জাওজি, হে আল্লাহ আমি যদি তোমার উপরে ঈমান এনে থাকি, তোমার রসুলের উপরে ঈমান এনে থাকি, এবং আমার গুপ্তাঙ্গে যদি আমি হেফাজত করে থাকি আমার স্বামী ব্যতীত, তাহলে ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা, তুমি আমার উপরে এই কাফেরকে চাপিয়ে দিও না। সঙ্গে সঙ্গে সারার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এদিকে ইব্রাহিম আলী ইসলামও আল্লাহর দরবারে দোয়া করছেন নামাজরত অবস্থায়, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। ওই বাদশাহ অবশ হয়ে গিয়ে হাঁটুর বলে মাটির মধ্যে পড়ে গেল, কয়েকবার দোয়া করার পর ভালো হচ্ছে, আবার ওই একই নিয়ম। শেষ পর্যন্ত ওই বাদশাহ বলল তোমরা কাকে নিয়ে, সে একটা শয়তান মেয়ে, যাও এর সঙ্গে এই দাস হাজেরাকে উপহার হিসাবে দিয়ে দাও। নিয়ে চলে গেল আবার কোথায়, কেনানে। কেনানে যাওয়ার পর বয়স যখন শেষের দিকে 86 বছর কাছাকাছি, সেই সময় আল্লাহর দরবারে দোয়া করছেন সফার মধ্যে 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলার কথা বলছেন কি, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। তো আল্লাহ তাআলা তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিয়ে বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন আমিন, আমি তোমার দোয়াকে কবুল করলাম, তোমার জন্য একটি সুন্দর ভালো নেক সন্তান এর কি করলাম, সুসংবাদ দিলাম। কে এলো, ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। যখন আল্লাহ তাআলা এখানে সূরা সফফার 100 নম্বর আয়াত থেকে নিয়ে 109 নম্বর আয়াতের আমি সংক্ষেপে কথা বলবো, যেখানে আল্লাহ তাআলা বলছেন যখন তার ছোট্ট শিশুটি চলতে ফিরতে শুরু করলো পিতার সঙ্গে, শেষ বয়সে একটি বাচ্চা হলো, কত ভালোবাসে, তখন আল্লাহ তাআলা মানব জাতির জন্য একটা নমুনা সৃষ্টি করে দিলেন যে ইব্রাহিম আলী ইসলামের এই ঘটনা থেকে মানুষ উপদেশ গ্রহণ করবে, যে ইব্রাহিম আলী ইসলাম তার সন্তানকে পেয়ে আল্লাহর চেয়ে ভালোবাসতে শুরু করলেন নাকি এই সন্তানকে বেশি, মানব জাতির জন্য একটা পরীক্ষা সৃষ্টি করলেন। হলো কি, আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে নির্দেশ দিলেন তুমি তোমার সন্তানকে যবেহ করো। 3 দিন পর পর একই স্বপ্ন দেখার পরে ইব্রাহিম আলী ইসলাম তিনি নিশ্চিত হয়ে গেলেন যে এটা হচ্ছে ওহী। তিনি শেষ করলেন কি, তার ছোট্ট শিশুকে নিয়ে
মিনার প্রান্তরে চলে গেলেন কি করার জন্য, কুরবানি করার জন্য। সন্তানকে জিজ্ঞাসা করছে, আমার তোর আমার স্বপ্নের মধ্যে আমি দেখলাম তোমাকে আমি জবেহ করছি, তো তোমার মত কি? তার সন্তান বলছে, কে? ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহর তরফ থেকে যদি তোমাকে নির্দেশ আসে আপনি সেই কাজ করুন, আপনি নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। দুজনে একমত হয়ে গিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি করতে যাচ্ছেন, সেই সময় আল্লাহর তরফ থেকে বলছেন, এটা ছিল একটা পরীক্ষা, তোমার আমি কুরবানি চাইনি, এটা ছিল একটা মানব জাতির জন্য পরীক্ষা। শেষ পর্যন্ত আল্লাহ তাবারক ও তাআলা একটি দুম্বা পৃথিবীর মধ্যে প্রেরণ করে দিলেন, সেখান থেকে কুরবানি শুরু হলো। সেই কুরবানি আজ আমাদের চলছে। ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু পরীক্ষার পরে পরীক্ষা দিতে হয়েছিল, কিন্তু চূড়ান্ত পরীক্ষা হচ্ছে নিজের সন্তানকে কুরবানি করা, স্বপ্নের আদেশ। সেই আমরা সেই সুন্নাতকে আজ আমরা টিকিয়ে রেখেছি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিভাবে কুরবানি করেছিলেন, একটি আয়াত আপনি স্পষ্ট বুঝতে পারবেন, সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 162-র মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথাকে নকল করে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, তুমি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার মৃত্যু, আমার জীবিত থাকা সমস্ত আমার পরবর্তীকার আল্লাহ তাবারক ও তাআলার জন্য শুধুমাত্র। কিন্তু আজ আমাদের কুরবানি বিভিন্ন রকমের জন্য, আল্লাহর জন্য নয়। কেউ বলছে গোস্ত খাওয়ার জন্য, কেউ বলছে লোকে কি বলবে, আমার দুটো ছেলে আছে সবাই কুরবানি দিচ্ছে, আমি যদি কুরবানি না দিই তাহলে আমার ছেলেগুলো টুকটুক করে দেখবে, লোকে মাংস খাবে আমার ছেলেগুলো। কিছু কিছু মানুষ এমনও হয়েছে যে কি বলবো, যে এই মাংস গরিবদেরকে বিলি বন্টন বা যারা সমস্ত মানুষদেরকে, সে ধনী হোক গরিব সকলকে দেওয়া যাবে হাদিয়া হিসাবে, গরিবদের খাওয়ানো যেতে পারে। কিন্তু কিছু কিছু মানুষ কি বলে জানেন, আরে গরিব থেকে বেশি বেশি মাংস দেওয়া হবে না, কেন কি, আর আমরা পেয়েছি একটা গরু কুরবানি করে বা একটা খাসি দিয়ে 10 কেজি মাংস হচ্ছে, 6 কেজি মাংস হচ্ছে, আরে ভিখারি মাংসটা ওই মানুষটার মাংস জানো কত, 40 কেজি পার হয়ে যাচ্ছে, ওকে বেশি দেওয়া যাবে না। চিন্তা করুন আপনাদের মানসিকতা কতটা নিচু। আরে আপনি তো প্রতিদিন মাংস খাচ্ছেন, ও 10 দিন খেলে কি হলো, আপনি 1 কেজি 2 কেজি করে মাংস দেন, ওর 50 কেজি হলে 100 কেজি হয়ে যাবে, অসুবিধা নাই, আপনার 4 কেজি হয়ে যাবে। কিন্তু আপনি বলছেন আমি মাংস খাবো, ওকে কেন দেবো, আমার চেয়ে ওর কেন বেশি হবে, আমি কুরবানি করবে মাংস হবে আমার কম, ও কুরবানি করবে না ওর মাংস বেশি হবে, এটা হবে না। আমাদের নিয়ত খুবই খারাপ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে উপদেশ গ্রহণ করুন। আপনি ভাবুন, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন নিজের কুরবানি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করেছিলেন, আমাদেরও সেভাবে করতে হবে, যাতে করে আমাদের কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। শেষ একটি কথা আপনাদের সামনে বলে দেব, সেটা হচ্ছে কি, একটি হাদিস, সেটা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস কিতাবুস সিয়াম অধ্যায়ের, যে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউমে আরাফাত আহতাসিবু আলাল্লাহি আইকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু, যে আল্লাহ তাবারক ও তাআলা মাধ্যমে এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরাম আরাফা রোজার ব্যাপারে, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন যে আরাফার রোজা আমি আল্লাহর কাছে আশা করছি যে আগামী 1 বছর এবং গত 1 বছরের সাগিরা গোনা মাফ করে দেবেন আল্লাহ তাবারক ও তাআলা। এবার আপনাদেরকে একটা কথা বলে নিই, কোন দিনে আপনি রোজা রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ দিয়ে এটা রোজা, আপনার 2 বছরের গোনা মাফ হয়ে যাচ্ছে, আপনি গুরুত্ব দিয়ে এই একটি দিনে রোজা রাখবেন, কোন দিনে রাখবেন, এখানে স্পষ্ট ভাষায় আল্লাহ রসুল বলেছেন সিয়ামু ইয়াউমে আরাফাতা, আরাফার দিনের রোজা। অনেক মৌলভী ফতোয়া দিয়ে থাকে 9 তারিখে আরাফার দিনে রোজা রাখতে হবে, কোথায় থেকে পায় আল্লাহ জানে, 9 তারিখে নয়, কোথাও নেই 9 তারিখ। যেই দিন আরাফার মাঠে হাজিরা উপস্থিত হবে সেই দিন আমাদের রোজা রাখতে হবে। আর 2018 সালে আমরা যতটা খবর পেলাম, আগামী 20 তারিখ সোমবার সমস্ত হাজিরা আরাফার মাঠে অবস্থান করবে, অতএব আমাদের জন্য রোজা রাখার দরকার হবে কবে, সোমবারে, সোমবারের দিন আমাদের রোজা রাখতে হবে, মঙ্গলবারে নয়, কুরবানের আগের দিন নয়। বুঝতে পেরেছেন, সংক্ষেপে কয়েকটি কথা বললাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন আল্লাহুম্মা আমিন।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.